অন্তত 100 বছর ধরে শত শত বিঘা জমি বাপদাদার আমল থেকে চাষাবাদ করে আসছিলেন কৃষকরা। কিন্তু এবছর হঠাৎ তারা জানতে পারেন তাদের চাষাবাদ করা জমির একটি অংশ সরকারি খাল। প্রায় 100 বছর আগের নকশায় থাকা সেই খাল উদ্ধার করে খননের প্রকল্প হাতে নেয় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। বাপদাদার আমল থেকে নিজেদের ভূমি হিসাবে খাজনা দিয়ে চাষাবাদ করে আসা কৃষকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। খাল খনন নিয়ে এমন জটিলতা সৃষ্টি হয়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতির বিলে। জানা গেছে হালতি গ্রাম থেকে সোনাপাতিল হয়ে মহিষমারী পর্যন্ত খাল পুনর্খনন শুরু করে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। 4.4 কিলোমিটার খালের প্রায় অর্ধেক কাটা হয় গত শুষ্ক মৌসুমে। কিন্তু এবছর বাকি খাল খননে বেঁধেছে বিপত্তি। নকশায় খাল থাকলেও বাস্তবে খালের কোনো চিহ্নই নেই। এমনকি নকশায় থাকা খালের জমি ব্যক্তি নামে রেকর্ড ও বিক্রি হয়েছে বারবার। নিয়মিত চলছে খাজনা প্রদানও। স্থানীয় কৃষকরা জানান বাপদাদার আমল থেকে খাজনা দিয়ে চাষাবাদ করে আসছেন তারা। এমনকি রেকর্ড ও জমি কেনাবেচাও হয়েছে কয়েকবার করে। এখন বলা হচ্ছে এখানে সরকারি খাল ছিল। খাল আমরা কোনোদিন দেখিনি। ডাঙ্গা মাটি, ডাঙ্গা মাটির উপরে এই আমরা অনেকে হলো রেকর্ড পাতি সব কিছু ওকে হয়ে গেছে। আমরা ওই দেখি জমি খরিদ করেছি, কিনেছি, কিনে খারিজ পাতি করে আমরা সে থেকে খাচ্ছি। কোনোদিন আমরা শুনিনি যে এখান দিয়ে খাল যাবে। হ্যাঁ, এখন হুট করে এসে বলেছে যে এখানে খাল খরণ হবে। জমির খাজনা খারিজ রেকর্ড দেখে জমি কিনেছি, আমরা কোনোদিন জানি না যে এই দিনকে খাল আছে। রেজিস্ট্রি অফিসে যে জমি রেজিস্ট্রি হয়েছে, খারিজ আছে, খাজনা আছে, সব ক্লিয়ার। আজও যদি খাজনা দিতে যায় এগুলো জমির, তবুও সরকার খাজনা নিতে বাধ্য। রেজিস্ট্রি অফিস খাজনা কিন্তু নিয়ে নেবে আমাদের থেকে। কৃষকদের দাবি, সমতল ভূমিতে এখন খাল খনন না করে হালতি গ্রাম থেকে মাদনগর হয়ে যে খাল আছে সেটি রক্ষণাবেক্ষণ চান তারা। একই সঙ্গে আবাদি জমিতে খাল খনন করে কৃষকের ক্ষতি না করার দাবি তাদের। আমরা নতুন করে এদিকে আর ক্ষয়ক্ষতির মধ্যে আমরা পরিবার চাচ্ছি না। আমরা গরিব মানুষ, কৃষক মানুষ, আদিবাগী কট ফটলে যাই হোক করে এখন খাল পাড়লে খাই বাবা। এই যে একটা গরিব মানুষ কান্দতেছে যেখানে, এই দেখেন একটাই জমি আছে। কৃষকেরা ভুট্টা লাগাচ্ছে তাই পানি টানি ছেঁচ পেয়ে তার কোনো ব্যবস্থা হচ্ছে না লাল নিশানার জন্য। আমরা আবার ফসল করতে পারি, আতঙ্কে আছি। এখন আমাদের জমি চলে যাচ্ছে, পেটে তো লাত্তি মারা হচ্ছে আমাদের। তবে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী জানান কৃষকদের দাবি এগুলো তাদের সম্পত্তি। কিন্তু একসময় এখানে খাল ছিল, কাগজপত্রেও তাই আছে। জলাবদ্ধতা নিরসন ও পানির স্তর ঠিক রাখতে খাল খনন করা হবে বলেও জানান তিনি। খালগুলো আমাদের সিএসএমএস এর রেকর্ডে খাল হিসেবেই ছিল। তো এই ক্ষেত্রে অত্র এলাকার জলাবদ্ধতা নিরসন এবং অত্র এলাকার মৎস্য উৎপাদন এবং জলাবদ্ধতা নিরসনের বা কৃষকের এমন মানে ক্ষতি হবে এমন কাজ আমার বরন্দ কর্তৃপক্ষ কখনোই করবে না। আমরা বিষয়গুলো অ্যানালাইসিস করছি এবং সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমরা খাল খনন করব। কৃষকরা বলছেন জমি সরকারি হলে এতদিন ধরে দেয়া খাজনা ও রেজিস্ট্রি হলো কিভাবে। বিষয়টি খতিয়ে দেখে কৃষক ও কৃষির স্বার্থকে প্রাধান্য দিয়ে সংকট নিরসনে বাস্তব ভিত্তিক পরিকল্পনা নেয়ার আহ্বান তাদের। সুরজ আহমেদ, কালবেলা।